আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন কখনো কখনো তিনি নিজের সত্তার শপথ করেছেন কখনো কখনো তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ করেছেন এই শপথগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন এজন্য করেন যেন বান্দা বুঝতে পারে যে শপথ করার পরের যে কথাগুলো সেগুলো এত গুরুত্বপূর্ণ দুনিয়ার কোন মানুষ কোন সৃষ্টি এই কথাগুলো বললে শপথ করে বলতে হতো এটি এত গুরুত্বপূর্ণ এবং এটি এত বেশি বিশ্বাসযোগ্য যে এটাকে অন্য কোন সাধারণ মানুষ যদি বলতো তো শপথ করা লাগতো আল্লাহ তাআলা শপথ করে শুধুমাত্র আমাদেরকে একটা বার্তা দেন যে এটা সাধারণ কোন বিষয় না স্পেশাল বিশেষ বিষয় যে আল্লাহ স্বয়ং বলছেন তারপর শপথ করে বলছেন যাতে আমাদের বিশেষ অ্যাটেনশন এবং মনোযোগ সেদিকে যায় সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা যাবে না যদি কারোর শপথ করার দরকার হয় কসম খাওয়ার দরকার হয় সে আল্লাহর নামে কসম খাবে অথবা চুপ থাকবে প্রয়োজনে অন্য কারোর নামে শপথ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এর নামে শুধু শপথ করা যায় সেখানে অন্য কোন নামে যদি আপনি শপথ করেন কেমন যেন তাকে আপনি আল্লাহর জায়গায় আল্লাহর স্থানে আপনি বসালেন এই জন্য এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হয় যদি আল্লাহ ছাড়া কারোর নামে শপথ হয় অথচ আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য আরো অনেক কিছুর নামে শপথ মানুষ করে কি করে না অনেকে দেখবেন বাপের নামে শপথ করে অনেকে মায়ের কিরা করে অনেকে ছেলে মেয়ের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে নিজের মাথা ছুঁয়ে শপথ করে যারা মোটর শ্রমিক তাদেরকে দেখা যায় গাড়ির স্টিয়ারিং হুইল এটা ছুঁয়ে শপথ করে এরকম নানান বিষয়ের নামে শপথ করার প্রবণতা প্রচলন আমাদের দেশে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা উল্লেখ করলাম এর আলোকে বোঝা গেল যে এগুলো একটাও জায়েজ কাজ না এগুলো নাজায়েজ কাজ গুনাহের কথা শিরকে আসগর হয় এর ফলে শপথ একমাত্র হবে আল্লাহর নাম আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ আল্লাহর কসম এছাড়ার কারোর নামে কসম বা শপথ হতে পারে না যদি কেউ করে তাহলে সে গুনাহগার হবে এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ তাআলা কেন বিভিন্ন ব্যক্তির নামে বস্তুর নামে শপথ করেছেন যেমন আমরা সূরা আসর তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন আসরের অর্থ যদি আমরা যুগ বা সময় এই অর্থটাও নেই এর অনেক অর্থ আছে এর মধ্যে এই অর্থটাও যদি নেওয়া হয় এবং অনেক মুফাসসিরগণ বলেছেন এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন যুগের শপথ করেছেন তাহলে সেই ক্ষেত্রে যুগ এটা তো আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ এই সৃষ্টির নামে কেন শপথ করলেন এর উত্তর হলো যে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তার বড় বড় সৃষ্টি যেগুলোর নামে শপথ করেছেন সেগুলো যে অনেক গুরুত্বপূর্ণ সেটি ইঙ্গিত করাও একটা উদ্দেশ্য যে আল্লাহর এই সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন তার মানে এই সৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে আল্লাহ বার্তা দিতে চান যে আল্লাহর এত সৃষ্টি থাকতে অমুক অমুক সৃষ্টির নামে শপথ করেছেন তাহলে বোঝা গেল এগুলোর বিশেষ গুরুত্ব আছে সেজন্য আল্লাহ তাআলা এগুলোর নামে শপথ করেছেন কিন্তু এটা আল্লাহ ছাড়া বান্দার জন্য আল্লাহ ছাড়া বান্দার জন্য জায়েজ নাই যে সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করবে এই জন্য এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস স্পেশাল মানুষ এটা করতে পারবে না